Hello students, Satar sir here. Today I am going to teach you English grammar, that is suffix and prefix. It's part 9. দেখো আমরা আজকে যে suffix prefixটা করাবো সেটা রাজশাহী বোর্ডে 2020 সালে আসছে। তাইলে প্রশ্নটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, প্রথমে আমরা এই প্যাসেজটা ভালো করে বুঝবো। এখানে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা, অর্থগুলো আমরা বুঝি কিনা সেটা দেখব। তারপরে আমরা গ্যাপটা সঠিক সাফিক্স প্রিফিক্স দিয়ে ফিল আপ করব নিজেরা। এরপরের সিটি গিয়ে আমরা দেখব যে আমরা যেটা ফিল আপ করেছিলাম সেটা সঠিক হইল কিনা। তাহলে প্রথমে আমরা বুঝে দেখে নেই যে কোনো আননোন ওয়ার্ড এখানে আছে কিনা। এ ড্যাশ ওয়েস্ট সার্ভে, ওয়েস্ট পশ্চিম, কিন্তু এখানে পশ্চিমা হতে পারে। আচ্ছা যাই হোক, পরে দেখছি আমরা। সার্ভে পরিমাপ করা, ওয়াজ কন্ডাক্টেড, কাজ করলো অন দিস কুইস্ট। এখানে কুইস্ট বসবে না নিশ্চয়ই, এটার সাফিক্স অথবা প্রিফিক্সটা বসবে। কি ছিল সেন্টেন্সটা? আর সোশিয়াল ড্যাশ ওয়ার্ক, সার্ভে অর্থ আমরা বলেছি, কন্ডাক্টেড অর্থ বলছি কাজ করা, পরিচালনা করা করেছিল। মেকিং আর সোশিয়াল অর্থাৎ কি প্রশ্নের উপর সার্ভেটা হয়েছিল। আর সোশিয়াল ওয়ার্কার্স, এখানে আমি বলেই ফেললাম ওয়ার্কার্স। মেকিং আর সোশিয়াল সামাজিক যে কাজগুলো করে, যে অর্থাৎ সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো, এনজিওরা, তারা কি সত্যি আমাদেরকে সামাজিক করে, এই প্রশ্নটা কিন্তু এখানে ছিল। সেই সার্ভের মূল প্রশ্নটা কিন্তু এটা ছিল। দ্য পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারীরা, আর মেইনলি প্রধানত দ্য নেট, এখানে ইন্টারনেট হওয়া উচিত, ইউজার অফ দ্য ওয়েস্ট পরিষেবাদের, 81% অপেন্ট মতামত দিল, ড্যাশ অ্যাফার্ম অর্থাৎ পজিটিভ অ্যাফার্মেটিভ এরকম হওয়া উচিত, ওয়ান কমেন্টেড, একজনে মতামত দিল দ্যাট, যে ড্যাশ স্মার্ট, ডিটাস অবশ্যই স্মার্ট ডিভাইস হবে বা স্মার্টফোন হবে, ডিটাস দূরে সরে রাখা ইউ, তোমাকে ফ্রম ইউর ফ্যামিলি, তোমার পরিবার থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, অ্যান্ড কোম্পানি এবং সাথীদের কাছ থেকে দূরে সরাই নেয়, ইন এক্সচেঞ্জ অফ অ্যান এডিশন হওয়া উচিত, যাই হোক টু ফান অর্থাৎ এই আনন্দ টা পরিবর্তে, ডিভাইসের মধ্যে থেকে যে আনন্দটা আসে সেটার পরিবর্তে তারা কী নিয়ে নেয়, পারিবারিক যে সম্পর্ক বা বন্ধুবান্ধবের সাথে যে সম্পর্ক সেটা কিন্তু কেড়ে নেয়। ড্যাশ আদার কমেন্ট, আরেকটা কমেন্ট ওয়াজ দ্যাট, ভার্সু, এমনি ভার্সুর অর্থ কিন্তু জ্ঞান বুদ্ধি, কিন্তু আমরা যদি বলি যে ভার্সুয়াল তাহলে কিন্তু এটা কৃত্রিম বোঝায়, তাই না, রিলেশন সম্পর্ক, আর মেনটেইনড পরিচালনা করা, এট এ টাইম অ্যান্ড সো দে, একই সময় পরিচালনা করে, অ্যান্ড সো দে হার্ড অবশ্যই হার্ডলি হওয়া উচিত, হার্ডলি কাম বিকাম ডিপ অ্যান্ড রিলায়েবল, গভীর হয় না এবং বিশ্বাসযোগ্য হয় না। অ্যানাদার ড্যাশ রিমার্ক, রিমার্কেবল কমেন্ট, গুরুত্বপূর্ণ একটা মতামত, ওয়াজ দ্যাট ছিল যে, ডাইরেক্ট অ্যাকশন আছে এখানে, অবশ্যই ইন্টারঅ্যাকশন হওয়া উচিত, হ্যাজ নো অল্টারনেট আছে, বিকল্প অল্টারনেটিভ ফর এ সেফ রিলেশন, এই ছিল অর্থ এবং কম্প্রিহেনশনটা। এবার আমরা আর একবার পড়বো, পড়ে দেখব যে এখানে গ্যাপগুলো কী হতে পারে। এ ওয়েস্টার্ন সার্ভে, ওয়েস্টার্ন কিন্তু হওয়া উচিত এটা, সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অন দিস কোশ্চেন, আর সোশিয়াল ওয়ার্কার্স, মেকিং আ সোশিয়াল, দ্য পার্টিসিপেন্টস আর মেইনলি দ্য ইন্টারনেট ইউজার অফ দ্য ওয়েস্ট, 81 ওপেন্ড অ্যাফার্মেটিভ, 80% মানে এই সায় দিছে কথাটার, মানে হাবদক উত্তরটা দিছে, ওয়ান কমেন্টেড দ্যাট স্মার্টফোন, ডিটাস
you from your family and company in exchange of an addition to fun. Another comment was that many virtual relations are maintained at a time, and so ei karone they hardly become deep and reliable. Egula nirbhorjoggo ebong gobhir hote pare na. Another remarkable comment was that direct interaction has no alternative for a safe relation. Nirapod somporker khetre shorashori je mitoshkriya interaction eta na thakle kintu mane ei somporko ta mojbut hoy na. তাহলে দেখলে আমরা কিন্তু এটা মোটামুটি বোঝালাম। এবার আমরা কি করব, পরে সেটি গিয়ে দেখব যে আমরা যেটা করলাম বোঝালাম সেটা কি আমাদের সঠিক হইল না, কেমন আমাদের দু একটা ভুল হইল কিনা নিয়ে নিলাম আমরা উত্তর সহকারে। এবার আমরা দেখি, দেখো এ ওয়েস্টার্ন সার্ভে, এটাই বলছিলাম, ওয়াজ কন্ডাক্টেড অন দিস কোশ্চেন, এই প্রশ্নের উপর একটা সার্ভে হয়েছিল, জরিপ হয়েছিল, পরিমাপ বা জরিপ। আর সোশিয়াল ওয়ার্কার্স মেকিং আর সোশিয়াল, সামাজিক যে কর্মীরা তারা কি আমাদেরকে এই সামাজিক বানায়। দ্য পার্টিসিপেন্টস আর মেইনলি দ্য ইন্টারনেট ইউজার্স, যারা নাকি এটা এই সার্ভেতে জরিপে অংশগ্রহণ করছিল তারা প্রধানত এই ইন্টারনেট ব্যবহার করে। অব দ্য ওয়েস্ট, পশ্চিমার 81 opened, 81% মানে 181 জনই কিন্তু মতামত দিয়েছিল অ্যাফার্মেটিভলি, অর্থাৎ হাবদক মতামত দিয়েছিল। ওয়ান কমেন্টেড দ্যাট, একজনে মতামত দিল যে স্মার্টফোনস ডিটাচ ইউ ফ্রম ইউর ফ্যামিলি অ্যান্ড কম্প্যানিয়ন, তোমার পরিবার এবং তোমার সাথীদের থেকে তোমাকে দূরে রাখে স্মার্টফোন। স্মার্টফোন তো নিশ্চয়ই তোমরা চিনো। ইন এক্সচেঞ্জ অফ অ্যান অ্যাডিশন টু ফান, অর্থাৎ স্মার্টফোন থেকে যে তুমি আনন্দ পাও সেই আনন্দের বদলে তোমার পরিবার থেকে তোমাকে দূর করে, তোমার বন্ধুবান্ধব থেকে তোমাকে দূর করে। অ্যানাদার কমেন্ট, আরেকটা মতামত ওয়াজ দ্যাট, ছিল যে মেনি ভার্চুয়াল কৃত্রিম রিলেশনস আর মেনটেইনড, অর্থাৎ কৃত্রিম কিছু সম্পর্ক মানতে হয়, পরিচালনা করতে হয় অ্যাট এ টাইম, একই সময়, অ্যান্ড সো এবং সেই কারণে দে হার্ডলি বিকাম ডিপ অ্যান্ড রিলায়েবল, সেই কারণে অনেকগুলো সম্পর্ক চালিয়ে নিতে হয় যার কারণে সেগুলো গভীর হয় না এবং বিশ্বাসযোগ্য হয় না। অ্যানাদার রিমার্কেবল কমেন্ট, গুরুত্বপূর্ণ আরেকটা মতামত ছিল, ওয়াজ দ্যাট, যেটা ছিল ডাইরেক্ট ইন্টারেকশন, সরাসরি মিথস্ক্রিয়া, হ্যাজ নো অল্টারনেটিভ ফর এ সেফ রিলেশন, নিরাপদ সম্পর্কের ক্ষেত্রে এই ডাইরেক্ট মিথস্ক্রিয়ার কোনো বিকল্প নাই। তাইলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা আমার আজকে গলাটা ভাঙা, এদিন একটু সমস্যা হচ্ছিল আমাদের, কিন্তু হয়ে গেল, আমরা শেষ করব। শেষ করার আগে প্রতিবারই যে কথা আমি বলে থাকি সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি ভালো করে বুঝতে পারো, আবারও বলছি ভালো করে বুঝতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে বলবো যে তোমরা বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাহলেই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। শেষ করব, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই এম কাজী সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল, থ্যাংকস এগেইন অ্যান্ড সি ইউ নেক্সট।